नमस्कार दि रिपोर्टे आपनादेर स्वागत। पंचायत भोटेर आगे क्रमशः उत्तप्त हये उठछे पूर्व मेदिनीपुर। सोमवार राते मयनाय बीजेपी बूथ कमिटी सभापति विजय कृष्णके खुनेर अभियोग उठे तृणमूल आश्रित दुष्कृतीदेर बिरुद्धे, जार जेरे उत्तप्त हये उठेछे मयना। 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। সেই রেশ চলাকালীনই ফের অশান্ত হয়ে উঠল নন্দীগ্রাম। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার রাতে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউথখালী কালী মন্দিরের কাছে কেশব হাজরা নামের এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ, আক্রান্ত ওই তৃণমূল কংগ্রেস কর্মী কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সেই আক্রোশেই বিজেপি নেতা মেঘনাথ পালের প্ররোচনায় তাকে মারধর করা হয়েছে। বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই তৃণমূল কংগ্রেস কর্মী। তার কাছ থেকেই শুনে নেব ঠিক কি ঘটেছে। ঘটনা বলতে, গতদিন মন কি বাত অনুষ্ঠানে আমি আগে বিজেপিটা করতাম, তারপর নভেম্বর মাসে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি। তো মন কি বাতের অনুষ্ঠানে আমাকে বিভিন্ন দিক দিয়ে চাপ দেওয়া হয় জয়েনিং করার জন্য। আমি যেহেতু জয়েনিং করিনি, তার জন্য বিজেপির কিছু দুষ্কৃতি আমার উপর আক্রমণ করে। এখন আমি তৃণমূল কংগ্রেস করি। কোথায় জয়েনিং করার জন্য চাপ দেবে? ভূপুরনগর তেখালিতে। কোন দলে? বিজেপিতে জয়েনিং করার জন্য চাপ দেওয়া হবে। মারধর কি করেছে? মারধর ওই বাড়ির পাশে একজন ছেলে, সরবিন্দু বলে একজন ছেলে। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানালেন, কেশব হাজরা এখনো পর্যন্ত মনে প্রাণে বিজেপি সমর্থক। তবে কারা তাকে মারধর করেছে সেটা খোঁজ খবর নিয়ে জানবার চেষ্টা করছেন। কেশব হাজরা একদা বিজেপি কর্মী, জয়দেব দাসের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেছেন। জয়দেব দাসের অভিযোগ যে কেশব হাজরাকে বিজেপির মেঘনাথ পাল, সাধারণ সম্পাদক মেঘনাথ পালের অঙ্গুল হিরণে তাকে গত রাতে মারধর করা হয়েছে, সে এখন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি। কি বলবেন দাদা? দেখুন, কেশব হাজরা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কর্মী। সে মনে প্রাণে ভারতীয় জনতা পার্টি করে, তাকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়েছে। সে এখনও পর্যন্ত মনে প্রাণে বিজেপি দলটাই করে, বিজেপি দলের সমর্থক। আর মারধরের বিষয়টা নিয়ে আমরা খোঁজখবর নিয়ে দেখছি যে কারা কীভাবে মারধর করেছে। আপনারা নিশ্চিতভাবে এটা ব্যবস্থা নেব দলের পক্ষ থেকে যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।